নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 2রা আগস্ট থেকে 16ই আগস্টের মধ্যে একটি খুব খারাপ যোগ সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেই যোগটির নাম ষড়াষ্টক যোগ। তাই এই 4 রাশির জাতক ও জাতিকাকে বিশেষভাবে সাবধান থাকতে হবে এই ষড়াষ্টক যোগ থেকে। কোন সেই 4 রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটির এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। আর হ্যাঁ, ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে মোটেও ভয় দেখানো নয়, বরঞ্চ আপনাদেরকে এটি সাবধানের জন্য করতে চলেছি। তাই এই ভিডিওটি আপনারা পজিটিভভাবে দেখুন, নেগেটিভভাবে কখনোই দেখবেন না। তো আসুন জেনে নিই সেই 4 বদনসিব রাশির নাম। শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই কি এই ষড়াষ্টক দোষ এবং কিভাবেই এই দোষ তৈরি হয়। সেটা আগে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দিই, তারপরে আমি আপনাদেরকে সেই 4 রাশির নাম বলতে চলেছি। বর্তমানে যদি আমরা রাশিচক্রকে দেখি, তাহলে দেখতে পাবো বুধ গ্রহ 2 তারিখে কিন্তু প্রবেশ করে গেছে এবং রবির সাথে যুক্ত হচ্ছে, এবং ঠিক কর্কট রাশির ষষ্ঠভাবে বৃহস্পতি ও কেতু অবস্থান করছে। আবার অন্য দিক থেকে যদি দেখেন, তাহলে দেখবেন ধনুরাশির অষ্টমভাবে এই বুধ গ্রহ কিন্তু অবস্থান করছে, এবং বুধ গ্রহের ষষ্ঠভাবে অবস্থান করছে বৃহস্পতি আর কেতু গ্রহ। এই অষ্টম ও ষষ্ঠ কানেকশানকে ষড়াষ্টক যোগ বলা হয়ে থাকে। এবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে ষড়াষ্টক দোষ কী করে আমাদের জীবনে প্রভাব ফেলে। ধরুন আপনার বাবার রাশিচক্রের ষষ্ঠ এবং অষ্টম ভাব যদি তার পুত্রের রাশি হয়, বা এটাও ধরতে পারেন স্বামীর রাশিচক্রের ষষ্ঠ এবং অষ্টম ভাব যদি তার পত্নীর রাশি হয়, সেক্ষেত্রে কিন্তু স্বামী এবং স্ত্রীর মধ্যে গণ্ডগোল লাগবে। এছাড়াও পূর্বে যেটা বললাম পিতা এবং পুত্রের গল্পটা, সেটার ক্ষেত্রেও কিন্তু প্রবলেম আসবে। পিতা এবং পুত্রের মধ্যে মতবিরোধ, মতপার্থক্য এইসব হবে। এছাড়াও যদি আপনার ব্যক্তিগত জন্মছক এবং আপনার যে ওয়ার্কার রয়েছে, অর্থাৎ আপনার যে কর্মচারী রয়েছে, তার জন্মছক যদি ষষ্ঠ এবং অষ্টমভাবে পড়ে, মানে আপনার জন্মছকের ষষ্ঠ এবং অষ্টমভাব যদি সেই কর্মচারীর হয়, সেক্ষেত্রে কিন্তু সেই কর্মচারী কিন্তু আপনাকে ঠকাবে এবং এই কর্মচারী থেকে আপনার অনেক প্রবলেম আসবে। আমি বিষয়টিকে আরও একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার রাশি মেষ, এই মেষ রাশির ষষ্ঠ রাশি হচ্ছে কন্যা রাশি, অষ্টম রাশি হচ্ছে আবার বৃশ্চিক রাশি। যদি আপনার কর্মচারীর বৃশ্চিক রাশি হয় বা কন্যা রাশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে এই কর্মচারীর কিন্তু একটা মতবিরোধ, মতপার্থক্য বা টাকা চিট করে নেওয়া বা আপনার ব্যবসায় হ্যাম্পারিং করা, এগুলো কিন্তু হবে। আশা করি আপনারা এতটুকু হলেও বুঝতে পারলেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই ষড়াষ্টক দোষের ফলে কোন সেই 4 রাশি যাদেরকে সাবধান থাকতে হবে। প্রথম যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরকে এই ষড়াষ্টক দোষ থেকে কিন্তু সাবধান নিয়ে থাকতে হবে। অর্থাৎ এই দোষ আপনার যদি পরিবারে কোনো রাশির মধ্যে পড়ে, তাহলে কিন্তু আপনার প্রবলেম আসবে। এর ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৃত্যুতুল্য কিন্তু কষ্ট আসার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা এই 16 তারিখ পর্যন্ত বিওয়্যার থাকবেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদেরকেও কিন্তু এই ষড়াষ্টক দোষ থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে এই 16 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। এই ষড়াষ্টক দোষের ফলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যে হ্যাম্পারিং করবে এবং মনের দিকটা কিন্তু খারাপ থাকবে, অর্থাৎ মন মানসিকতা কিন্তু ঠিক থাকবে না।
এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক ও জাতিকা হন তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু এই ষষ্ঠক দোষ থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। অর্থাৎ এই সময়ের ভিতরে কিন্তু এই 16 তারিখের মধ্যে আপনাদেরকে একটু হলেও সতর্ক থাকতে হবে সমস্ত কাজের দিকে। অর্থাৎ যদি আপনি চাকরি করেন বা ব্যবসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সজাগ থাকতে হবে। যদি ব্যবসা করেন তাহলে আপনার কর্মচারীর দিকে কিন্তু ফলো রাখবেন এবং ফুটপাট কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধারও নেবেন না। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, এই ষষ্ঠক দোষের ফলে কিন্তু আপনাদেরও কিন্তু জীবনে এফেক্ট পড়তে চলেছে। অর্থাৎ এই সময়ের ভিতরে অর্থাৎ 16 তারিখে পর্যন্ত কিন্তু আপনাদেরকে একটু সাবধানে চলাফেরা করতে হবে। ফুটপাট কাউকে বিশ্বাস করবেন না, ফুটপাট কাউকে টাকা ধার দেবেন না এবং মুখে মিষ্টতা রাখার চেষ্টা করুন এবং গুপ্ত শত্রুতা থেকে আপনার ক্ষতি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই বিওয়্যার আপনাদেরকে বলছি। তো এই ছিল 4 রাশি, যে রাশিগুলিকে সাবধানে এই সময় চলতে হবে এই 16 তারিখ পর্যন্ত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ বন্ধুরা। এবার একটি ইনফরমেশান আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা অনেকেই আমার কাছে আপনাদের জন্মছক দেখাতে চেয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাকে দেখাতে পারেন কিন্তু আমার ফিসটা একটু বেশি রয়েছে, যে কারণে আমি আমাকে দেখানোর কথা বলি না সচরাচর। তো তাও যদি আপনারা আমাকে দেখাতে চান তাহলে আপনারা দেখাতে পারেন, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা, আর যদি আপনারা জয়েন বটন ক্লিক করেন এবং 149 টাকা বটনটি আপনারা ক্রয় করেন তাহলে আমি ফ্রি অফ কস্ট আপনাদেরকে প্রোভাইড করব সমস্ত রকম ইনফরমেশান। তো চয়েস আপনাদের, আপনারা আমার সাথে এমনি ফিস দিয়ে দেখাবেন না জয়েন্ট বটমে ক্লিক করে আপনাদের প্রবলেম দেখাবেন। তো এটাই আমার বলার ছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।